আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যাদের বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে তাদের জন্য উঠে এলো একটি বিরাট বড় সুখবর। অবশেষে আজ এক ধাক্কায় প্রচুর টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিল রান্নার গ্যাসের কেন্দ্র সরকার। তো বন্ধুরা, সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আজ এক ধাক্কায় কত টাকা দাম কমানো হচ্ছে এবার থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে। পাশাপাশি এবার থেকে আপনারা রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য কত টাকা খরচা করবেন, অর্থাৎ কত টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার আপনাদের কিনতে হবে, সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। গ্যাসের দাম 200 টাকা কমছে, উজ্জ্বলায় ভর্তুকি বাড়িয়ে 400 টাকা করল মোদী সরকার। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় সিলিন্ডার প্রতি 200 টাকা কমিয়ে দিল নরেন্দ্র মোদী সরকার। সেই সঙ্গে উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকি 200 টাকা বাড়ানো হলো, অর্থাৎ উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকির পরিমাণ হলো সিলিন্ডার প্রতি 400 টাকা। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থ বিষয়ক কমিটির বৈঠক ছিল, সেই বৈঠকে ভর্তুকি বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সমস্ত উপভোক্তার জন্য রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি 200 টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী, সেই সঙ্গে উজ্জ্বলা যোজনায় ভর্তুকিও বাড়ানো হবে। এ হলো প্রধানমন্ত্রীর তরফ থেকে রাখির উপহার। অর্থাৎ কলকাতায় সাধারণ এলপিজি সিলিন্ডারের দাম 1129 টাকা থেকে এবার কমে 929 টাকা হলো, আর উজ্জ্বলা যোজনায় আরও 200 টাকা কম দামে পাওয়া যাবে। তবে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে সরকার। যোজনায় বছরে 12টি রান্নার গ্যাসের সিলিন্ডারের ভর্তুকি মূল্য দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা 400 টাকা করে ভর্তুকি পেলে বছরে 12টি সিলিন্ডার ব্যবহার করে আপনারা পাবেন 4800 টাকা ভর্তুকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। গত মার্চ মাসে হিসাব অনুযায়ী 9.59 কোটি উপভোক্তাকে ভর্তুকি মূল্যে সিলিন্ডার দেয় সরকার। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।